তো ব্রেকের পরে আবার ফিরে আসলাম। এখানে আমরা রাউটিংটা করেছি হলো এইভাবে করে, অ্যাডমিন ড্যাশবোর্ডে গেলে অ্যাডমিনে যাবে, আর অ্যাডমিন হলো অ্যাডমিন লগইন, আর খালি স্ল্যাশ হলো ইউজার। এই তিনটা পেজ আমরা তৈরি করে নিয়েছি, তিনটা ফাইল, এইটুকু কাজে করছি। তো এখন যেটা জিনিস, হ্যাঁ সমস্যা নেই, চলে আসছেন। আচ্ছা, আমি আমার আইডিয়াটা হলো, আমি কনসেপ্টটা আমি এটা খুঁজে খুঁজে মানে আসলে পাইছি যে অ্যাডমিন আর ব্যাক এন্ডের রাউটিং কিভাবে করে। তো এইখানে দেখাই আপনাকে, এই দুটো পেজ আপনাকে দেখাতে হবে আমার। দেখেন এই ড্যাশবোর্ডের এই যে হেডারটা, ইউজার যারা ইউজার লগ ইন করবে তারা সবাই পাবে, আর এইখানে এই অ্যাডমিন যেটা পেজ করলাম সেটার এই যে এখানে একটা হেডার থাকবে, এই যে হেডারগুলো, এই যে এগুলো, এই যে এখানে সুইচ এদিকে দেখতেছেন, এখানে ছোট সুইচ, এই যে সুইচ লেখা আছে, হ্যাঁ এই 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 কোম্পানিগুলো সবাই এই হেডার পাবে, মানে অ্যাডমিন ড্যাশবোর্ডের ক্ষেত্রে। কারণ অ্যাডমিন ড্যাশবোর্ডে আমার পাশে তো ইয়া লাগবে, সাইড বার লাগবে, হেডার উপরে হেডার লাগবে না, সেই হেডারটা আবার আমার ইউজারের হেডারটা তো একই হবে না, তাই না? আমি একই জায়গায় তো সব কম্পোনেন্ট সুইচ করতে পারি না, এই জন্য প্রথমেই কিন্তু অ্যাপ ডট জেএস আমি আলাদা করে নিলাম। এই যে অ্যাপ ডট জেএস আমি প্রথমে ভাগ করে নিলাম এইখানে। এখন এইখান থেকে গেলে পরবর্তী রাউটগুলো কিন্তু আমার শুরুতেই অ্যাডমিন ড্যাশবোর্ডটা কমন থাকতে হবে, আমি যখন এক্সেক্ট করব এটা কিন্তু সবার সামনে আমাকে অ্যাডমিন ড্যাশবোর্ড দিতে হবে। দেখেন আমি দিচ্ছি, এই দেখেন এখানে স্ল্যাশ দিচ্ছি, ইউজারের ক্ষেত্রে স্ল্যাশ যেহেতু রয়েছিল, এই যেখানে দেখেন স্ল্যাশ আছে, স্ল্যাশ, সেই জন্য এখানে সবার সামনে তো স্ল্যাশ এমনিতেই থাকে, কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমাকে প্রত্যেকটাতেই দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ড লিখে দিতে হচ্ছে, মানে অ্যাডমিন ড্যাশবোর্ডটা কমন। এই যে ওখানকার অ্যাডমিন ড্যাশবোর্ড আর এখানকার এক্স্যাক্ট ইউজ করতেছি, অ্যাডমিন ড্যাশবোর্ড একই, তাহলে আমার অ্যাডমিন বডিটা পাবে, আর অ্যাডমিন ড্যাশবোর্ড হওয়ার পরে স্ল্যাশ মেনু হলে মেনুটা পাবে, তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ডে তখন কিন্তু হেডারটা আমার অটোমেটিকলি এই 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 মেনু মেনু স্পেসটাও পেয়ে যাচ্ছে। মানে আপনার এটা তো বুঝেন, যখন রাউটিং করার সময় এখানে আমি স্ল্যাশ অ্যাডমিন যদি থাকে আর স্ল্যাশ অ্যাডমিন ড্যাশবোর্ড, এই দুটো পিক একসাথে চলে আসে না, আপনি এটা খেয়াল করছেন? এটা ইয়া নাই, জি জি একসাথে আছে, যদি সেটা বলছি আচ্ছা। এখন আমরা ইউজারের জন্য রেজিস্ট্রেশনের পেজ বানাবো, এই যে অবভিয়াসলি ইউজার ফোল্ডারের মধ্যেই, আমি জাস্ট দেখি এটা ইউজারের ফোল্ডারের মধ্যেই আমি এখানে হয়তো ইউজার রেজিস্টারের জন্য রাউট তৈরি করি, কারণ ইউজার রেজিস্টারের হেডারটা তো প্রথমে যখন ইয়ে করেন হেডারটা তো থেকেই যায়, হ্যাঁ ইউজার রেজিস্টার। আচ্ছা যাই হোক, ইউজার এখানে একটা ফাইল তৈরি করি, সেটার নাম হলো কি ব্যাপার, একটা ফাইল এমনি বানালেই হতো, কোথায় যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এই যে ইউজার রেজিস্টারের জন্য আমি একটা পেজ তৈরি করব, এইটা পেজেই মূলত আমাদের ইউজার রেজিস্ট্রেশনের জন্য যে ইয়াগুলো নিয়ে আসবো ডিজাইনটা আর কি, তারপরে এখান থেকে ডাটা ব্যাকএন্ডে পাঠাবো, তারপর লগইন করব। তো এখন ইউজার রেজিস্ট্রেশন করার জন্য এইটা এই এই রাউটটা আমি কোথায় বানাবো বলতে পারেন? এই পেজটাকে কোথায় দিব? এই যে ইউজার পেজের মধ্যে, এই যে ইউজার ড্যাশবোর্ড এইখানে, তাই নয় কি? তো এইখানে ওই একই রকম রাউটিং করার জন্য এলিমেন্টগুলো আমি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইখানে আমার হলো আমার রাউটের নাম আমি দিলাম হলো ইউজার রেজিস্টার, ইউজার রেজিস্টার। আচ্ছা ইউজার রেজিস্টার, আর হেডারটাও পরে ডিজাইন করে নেবো, সমস্যা নেই। এখন আর এইখানে ইউজার রেজিস্টারের জন্য যে পেজ বানাইলাম ইউজার রেজিস্টার, সেটাকে আমি এখানে কল করবো, এইটাতে রেজিস্ট্রেশনের জন্য ডিজাইনটা করব, ইউজার। হ্যাঁ অটো কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে আমাকে দেখায় কিনা, এই তো
এই এক ভেজাল, আমি দেখেন অটো কম্পিউটার এখানে সেভ করছি ট্যাব 9। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইউজার রেজিস্টার, তো এটা ইউজার রেজিস্টারের পেজ, এইটাকে আমার এই ইউজারের মধ্যে দিতে হবে, ইউজার রেজিস্টার। ওকে এবার ঠিক আছে, কই উপরে তাও তো ইম্পোর্ট করলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইউজার রেজিস্টার কই, এখনো আর দেখায় না, কেমনটা লাগে? আচ্ছা আচ্ছা ওকে, সমস্যা নাই, এবার দেখাবে, দাঁড়ান কই, পুরোটা না গেলেও আসছে না, ইউজার একটা দুইটা, হ্যাঁ এই তো আছে, এই যে নিচে নিচে দ্বিতীয়টা, দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয়টা ক্লিক করলাম তো, হ্যাঁ আসছে, ঠিক আছে। ওকে তো এখন ইউজার রেজিস্ট্রেশন পেজটা আমরা ডিজাইন করব এবং এর ফাংশনালিটি কমপ্লিট করব, এইটা হলো কথা। এখন ইউজার রেজিস্ট্রেশনের জন্য আমরা পুরোটা যদি ডিজাইন করতে যাই, আমার মনে হয় কি কি আমি ওখানে ইনপুট নিয়েছিলাম আমাদের দেখা দরকার, ব্যাকএন্ডে মানে ইউজারের ইনফরমেশন গুলো কি কি ছিল, তাই না কি? আমরা যদি মডেলে গিয়ে দেখি কি কি ইউজার ইনফরমেশন নিয়েছিলাম, তো আমি নিয়েছিলাম ফুল নেম, অ্যাড্রেস, মোবাইল, ইমেল। আপনি ভ্যালিডেশন আমি যেভাবে করেছিলাম ওভাবে করেছিলেন না অন্য কিছুতে করেছিলেন? আমি ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্ট দিয়ে করি আর কি, মানে রিজেক্টস দিয়ে, রিজেক্টস তাই তো? আচ্ছা রিজেক্টস ইউজ করা ভালো, এমনি পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে ওইখানেই ফাউন্টেনটাই, জি জি, মানে রিয়্যাক্টের ওইখানেই, হ্যাঁ রিয়্যাক্টের ওইখানে, এই ব্যাকএন্ডে আর কি ওইখানে, আচ্ছা ব্যাকএন্ডে, সরি শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে, প্লেন জাভাস্ক্রিপ্ট। আচ্ছা 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 আচ্ছা, আপনি আপনি কি ওই মডুলার প্রোগ্রামিং এর মতো কাজ করেন কিনা সেটা জিজ্ঞেস করছিলাম, যে ধরেন যদি রাউটার ওইখানে তত কিছু লিখি না আমি, সাধারণত এই যে ইউটিলস এর ওইখানে লিখি বা রাউটার ওখানেও লিখি, মানে এই যে রাউটার এখানে যে ইনফরমেশন গুলো, ধরেন ইউজার রাউট, হ্যাঁ এই কোয়েটা তোমার রাউট ফোল্ডার বানাতে কিছু করিনি এখন, ধর এইখানে বেশি কিছু না করে এইখানকার মালামাল গুলো বা ডাটা গুলো এইখানে পার করে নিয়ে আসি, নিয়ে এসে এইখানে কাজ করি অন্য জায়গায়, জি জি, এখানে কন্ট্রোলারে, হ্যাঁ কন্ট্রোলারে, তাই তো, জি কন্ট্রোলারে সব কাজ কন্ট্রোলারে করা হয় আছে, আর সেটাই কন্ট্রোলার থেকে পরে ইয়াতে রাউটে ইম্পোর্ট করে দিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, তা আমি একটা জিনিস তো ক্লিয়ার বুঝলাম না, আপনি এক বছর থেকে যদি প্রোগ্রামিং করেন তো তো এক বছর তো বেশ, এক বছর প্রোগ্রামিং না, হ্যাঁ প্রোগ্রামিং করতেছি কথা হয় মনে হয় 3-4 মাস, 3-4 মাস শুধু, তাহলে আপনি তাহলে তো ভালো আইডিয়া গুলো তো ভালো দেখছি, মানে আপনি বিশেষ করে অন্য জায়গায় কাজ করেন তারপর এখানে নিয়ে আসেন, আইডিয়া গুলো এত সুন্দর তো কম্পিউটার সায়েন্সের ছাত্ররও অনেক সময় হয় না দেখি, তা তো স্কয়ার স্পেস এগুলো নিয়ে পড়ে থাকে না, আমি প্রোগ্রামিং এই হয়তো 4-5 মাস হবে এর বেশি না। ওকে যারা বুঝে তারা 4-5 মাসেই ভালো বুঝে, হ্যাঁ এখন বুঝতে পারলাম, এখনো এখনো অনেক কিছু বাকি আছে, তা তো অবশ্যই, এটা শেষ নাই ভাই, শেষ নাই এগুলোর। আচ্ছা আচ্ছা, আমরা যেগুলো যেগুলো ডাটা নিয়েছিলাম সেগুলোকে আমরা এখন ওই ফন্টিন থেকে নিব, এর জন্য আমাদের ডিজাইন করতে হবে, তো ডিজাইনের জন্য আমি আমি ওই আমার এইখানে কি ইউজ করেছিলাম, এই যে এইটাতে বলতে এইটাতে আমি দেখি কেমন ইউজ করছি, তো এইখানে ইউজার রেজিস্ট্রেশনের জন্য আমার ইয়াগুলো যে লাগবে ভাই, ওই যে কোডগুলো বুঝলেন, আমি আসলে যে ইউটিউবে ভিডিও যখন তৈরি করতাম জাস্ট HTML এর কোড টোড গুলো আমি নিয়ে আসতাম আর CSS টা, আর কাজ ওইখানে যে ব্যাকএন্ডে ডাটা পাঠানো মানে কোনো এক্সিস্ট এক্সিস্ট স্টেটে রাখা ওগুলো সব বুঝাই দিতাম, এইটাই করবো আর কি। এখন আপনি কি বলছেন, আপনি আপনি ক্লিয়ার করে বলুন, ডিজাইন নিয়ে কোনো সমস্যা নাই, ওকে ফাইন ফাইন ফাইন, খুব ভালো। তো আমার এই যে ইউজার রেজিস্টার মনে হয় এই এই পেজটা ছিল, এইখানে ইউজার রেজিস্টার অনেক উপরে অনেক কাজ করা আছে বডিতে, তো আমি এখানকার জন্য যেটা ইয়ে নিব সেটা হলো
আচ্ছা, হেডারের কাজটা ভাই আপনাকে বলে রাখি, আমি হেডারের কাজটা পরে করব। আচ্ছা, এখানে কি কি আছে দেখি, হেডারের কাজটা এই যে, ও এটা সিম্পল একটা ইয়ে, আর এই যে ফেসবুক লগ ইন আর গুগল লগ ইনের কাজটাও আমরা করব, সবই করব ইনশাল্লাহ। তো এখানে জাস্ট ফুল নেম এটা নিচে, এটা আমরা ইন্টারনেটে সার্চ দিলেই পাওয়া যাবে এই বুট স্নিপিটে। আমরা আপনি এটি এগুলো কখনো হেল্প নেন না কিনা আমি জানি না, জানেন তো বুট স্নিপ তো জানেন তাই না ভাই? রন ভাই জি বুট বুট স্নিপ, বুট স্নিপ সম্বন্ধে জানেন কিনা? বুট বুট স্টাম বুট স্নিপ রেজিস্টার পেজ, এই দেখেন রেজিস্টার পেজ বুট স্নিপ, এইখানে গেলে অনেক এক্সাম্পল আছে মানে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই আমি পসিবল, এই যে এইটাই ইউজ করছি, এই যে এইখানে অনেক মানে ডিমো আছে, কোড সহ আছে, ধরেন এইটাই কোড সহ দেখেন, এখানে ক্লিক করলে এই দেখেন HTML CSS সব দেওয়া আছে, বুঝতে পারছেন? দেখেন এইটা, বুঝতে পারছেন? তো আমরা এইখানে এইটা এইটা যদি HTML টা আমি এখান থেকে নিয়েছিলাম হয়তো, আর CSS টা বসাই দিয়েছিলাম জাস্ট এইটা ডিজাইনের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আচ্ছা আমি হ্যাঁ এইটা এটাই এখান থেকেই নিই, এখান থেকেই নিই জাস্ট, মানে এইগুলো করার আসলে তো আসলে আমার মানে টাইম নাই এই ডিজাইন করার, এটা একটা মেইন সমস্যা হলো আমরা এটা, বুঝলেন? এটা আমি ডিজাইন মোটামুটি পারি আমি ইদানিং, এখন আসলে যখন আপনি ডেভেলপমেন্ট করবেন না ডিজাইন এমনিতেই শিখে যাবেন তাই নয় কি? এই দেখেন এরা আমার আর ভাই ইচ্ছে থাকলে আপনার যেরকম ইয়ে দেখতেছে আপনি তো শিখে যাবেন, কি ইরোদ ধরছে। ও আচ্ছা, এখানে একটা কাহিনী আছে দেখেন, এটাকে সরাসরি এখানে আমি বসাই দিব না, HTML টু JSX করে নিব। দেখেন মানে এখানে এই যে HTML আর JSX এর মধ্যে কিছু পার্থক্য আছে না? হ্যাঁ, অনলাইনে 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 করে নিব আমি, মানে এক নিমিশের মধ্যে করে দেবে। এই দেখেন এইখান থেকে এইখানে এইখানে দিয়ে দিব, দেখেন আমার হয়ে গেছে এটা, আর এর ধরবে না, বুঝলেন? কপি করে নিলাম। হ্যাঁ, তাহলে তো অনেক সুবিধা, এটা হয়ে গেল ডিজাইন। এই পেজটা ডিজাইন করতে গেলে আমার তো অসুবিধা, মানে আমি কি কতক্ষণ করতাম, বুঝেন? আসলে ডিজাইন তো খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা দেখলাম ডিজাইন যদি ভালোভাবে করতে না পারা যায় না, মানে কোড করে শান্তি পাওয়া যায় না। যে আমি চাচ্ছি একটু এরকম CSS ছাতনি পাওয়া যায় না, আর এই এই ডিজাইন তো কনফ্লিক্ট হয়, এই ডিজাইনটা আছে না এরকম, আমি তো এখন এই যে অ্যাপ এক জায়গায় ইউজ করব, এই ডিজাইন তো কনফ্লিক্ট হবে। ধরেন এইটা আমি কোথায় এগুলো বুটস্ট্র্যাপ ক্লাসগুলো কনফ্লিক্ট হয়, এই জন্য আমি বুটস্ট্র্যাপ ইউজ করি না, ভালো লাগে না। না হ্যাঁ, ওই তো নিজে নিজে নিজের ইচ্ছে মতো ইয়ে থাকে। হ্যাঁ ওই তো ওই তো ওই যারা কিচ্ছু দেওয়া যাবে না, এই জন্য সমস্যা, বুটস্ট্র্যাপে কনফ্লিক্ট হবে। আমি তো আসলে ভাই আপনাকে প্রথমে বললাম এই ডিজাইনটা আমি আপনাকে মানে হেল্প করতে পারবো না, আপনাকে ওই যে হলো ডেভেলপমেন্টের এগুলোতে আপনাকে যতটুকু পারি চেষ্টা করব। তো এখানে মনে হয় আমার ইন্ডেক্স ডট আমি CSS ওগুলোতে আমি ইয়ে করতাম, নাহলে এখানে অ্যাপ ডট জেএস এর মধ্যে অ্যাপ ডট সিএস যেটা আছে, এই যে অ্যাপ ডট সিএসএস এখানে দিলেও হবে, প্রবলেম নাই। তো কি এখানে কোথায় দিতাম, এর ফাইল স্ট্রাকচারটা কই? এটা তো আমার আরেকটা ফাইল থাকার কথা, সেখানে আমি সবগুলো দিয়েছি, স্টাইল ডট সিএসএস নামে আলাদা একটা ইয়ে আছে, এই যে এখানে আমি বোধহয় সবগুলো করে দিতাম পাবলিকের মধ্যে। ও এটা আমাকে আবার পাইয়ে দিতে হবে, আমি যে সব ডট হোম পেজ এরকম একটা ছিল এইখানে মানে সব দিই, এই যে রেজিস্টার পেজের জন্য সব এখানে কমা কমা দিয়ে লিখে রাখছি, যে কারণ পরবর্তীতে আমার কাজে লাগবে, মানে কমেন্টিং করেছি কেন। আচ্ছা আচ্ছা, আমাকে বলবা না আদ্রহন ভাই? আচ্ছা, আমার ওই যে রেজিস্টার CSS লিখে রাখছি, ওই যে ওইখানে যাই হোক, আমার আমার এখানে একটা প্রাইমারি স্কুলের স্যার অসুস্থ, তো ওনাকে মনে হয় আমার ফ্রেন্ডরা দেখতে যাবে, তাই এখানে একজন ফ্রেন্ড আসছে, তাই বলছিল যে দেখতে যাবে, সমস্যা নাই, আমরা এইটা এইটা এই পেজটা ইয়ে করে কাজ করি কিছু দূর। আর আজকে প্রথম দিন, আমরা একটু প্রিপেয়ার্ড হয়ে
আচ্ছা আর আপনার এই গিটহাব এই গিটহাব এই গিটহাবের লিংকটা আমাকে দিয়েন এটা। ওকে 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 এটা পাবলিকের মধ্যে, আমি সিএসএস এর মধ্যে পাবলিক নামে একটা, পাবলিকের মধ্যে একটা সিএসএস নামে ফোল্ডার খুলেছি, সেখানে আরেকটা ফাইল আছে সিএসএস। আচ্ছা এখানে আমার সেটা নাই, এর কারণ হলো ওইটা হয়তো অন্য জায়গা থেকে নেওয়া। পাবলিকের মধ্যে আমি এখানে একটা ফোল্ডার করি, নিউ ফোল্ডার সিএসএস, এটা ছোট হাতের না বড় হাতের? হ্যাঁ হ্যাঁ সিএসএস ফাইল পাবলিকে দিতে হয় না, এসআরসি তে দিতে হয়। বলেন 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 বলতেছি সিএসএস ফাইল গুলো কি পাবলিক পাবলিক ফোল্ডারে দিতে হয় না, এসআরসি ফোল্ডারে দিতে হয়? আমি তো সাধারণত .cs এর ভিতরে যদি লিংক মিলে যায় তাহলে সব জায়গায় এটা হ্যাঁ ওটা সব জায়গায় পাবে। জানি আর কি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভালো, এখানেও দিলেও হবে, আমি ওখানেও দেই। আমি এই ব্যাপারে ক্লিয়ার এক্সাক্ট জানি না যে এখানে দিতে হবে না ওখানে দিতে হবে, আমি এখানে app.css এও দেই ওখানেও দেই। আপনি কি, আপনি কি জানেন যে এখানে কোথায় দিতে হবে এক্সাক্ট কিছু? না এখানে দেওয়া যায়, আবার ওই index.html এখানে পাবলিকে index.html এখানে যে আবার লিংক করে দেওয়া যায়। হ্যাঁ তা তো দেওয়া যায়, সেটাই সেটা আমি ওইটাই করতে চাচ্ছিলাম, ওই পাবলিকের মধ্যে ফাইল বানা এখানে লিংক করতে চাচ্ছিলাম। আপনি বলেন আর app.css এ দিলে তো লিংক করতে হচ্ছে না? না CSS এর ভিতরে সব একসাথে পাবে। ওইটাই ওইটাই আপনি শুনেন, আপনাকে প্রথমে বলি, আপনি যা জানবেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আমি দেখি কতটুকু আপনারও শেখা হবে আমারও শেখা হবে আমার মনে হয়। বুঝলেন, দেখি আর হলো যে উপরগুলো সবগুলো ডিলিট করে দেন। রাইট রাইট রাইট, এগুলো তো একটা কোনো দরকার নেই। জাস্ট এটুকু জাস্ট গুলো ইয়ে করে দিই, রেজিস্টার সিএসএস। আচ্ছা আপনি কি সিএসএস আলাদা পেজের জন্য, আরে অটো কমপ্লিটের দেখছেন কি অবস্থা? অটো কম্প, সরি কি বলতে কি কি কথা তুলছিলাম যেন, ওই সিএসএস মডিউলও যেটা ইউজ করার ব্যাপারে, সিএসএস মডিউলও আলাদা আলাদা পেজের জন্য আপনি ইউজ করতে পারেন, যে এই একটা পেজের জন্য সিএসএস ওইখানে দেখেন তো এটা। হ্যাঁ 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 এখানে রেজিস্টার সিএসএস এটা এই এটা প্রথম এটা এখান দিয়ে এটা কি কমেন্টের জন্য কমেন্টিং করেছিলাম, দাঁড়ান। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এখন দেখা যাক আমাদের ডিজাইনের এখানে কি অবস্থা, কোথায় গেল এটা? এটা আপনার হলো ইউজার রেজিস্টার তাই নাকি? ইউজার রেজিস্টার কি বলছে, ক্লোজিং ট্যাগ ফর, আচ্ছা জেএসএস স্টার হলো কই, এখানে এখানে তো কোনো ইরর নাই, ওটাকে সেভ করি নাই। ও বাবা কি মডিউলো বিল্ড ফেল ফ্রম নোট মডিউলস বাবেল ইনডেক্স ডট জেএস সেন্টেন্স ইরর ক্লোজিং ট্যাগ ইনপুট ইনপুট। হ্যাঁ 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 আচ্ছা ইনপুট ওই ইয়েতে যান, ইনপুটের ওইখানে মনে হয় ওই ক্লোজিং ট্যাগটা আছে। আচ্ছা বুঝছি, ক্লোজিং ট্যাগ কিন্তু এখানে তো আমাকে কনভার্ট করে দিল না, এ তো এইচটিএমএল টু জেএসএস। দেখি আবার দেখি, কন্ট্রোল এটা কপি করছি ভালো করে, এটা সব কপি ইয়ে করে দেয়। হ্যাঁ এটা আসছে কিন্তু সিএসএস টা তো পাইনি, সিএসএস টা সেভ করিনি পসিবলি, সিএসএস টা সেভই তো করলাম। এখানে সিএসএস দিলে এনপিএম রান স্টার্ট করতে হয় তাই না? কো এখানে সিএসএস দিয়ে তো কাজ হচ্ছে না, সিএসএস তে এখানে আমি দিয়ে লিংক আপ করে দিয়ে, যে এখানে লিংক আপ করে দিয়েছি সব ডট সিএসএস, দেখি এইখানকার সিএসএস টা এখানে লিংক আপ করে দিয়ে আমার মনে হয় দেওয়া আছে। আচ্ছা একটু ধৈর্য ধরেন, আপনি আপনার কি মানে সময় কেমন, যে শেখার সময় 2 ঘন্টা রাখতে হবে আপনার এই বেশ করে প্রজেক্টটা করার, আপাতত অতক্ষণ রাখতে পারবেন কিনা এটাও একটা কথা।
হ্যাঁ আমার আমার আসলে হ্যাঁ ঠিক আছে ওকে, যদি ওরকম এখানে যদি ওরকম ইয়ে হয়, আমি অ্যাডওয়ার্ড সিএসএস সাধারণত রাখি অনেক সময়, কিন্তু এখানে দেখি এই তো এই লিংক আপ করা আছে, এইটা এইটাই দিই এই ওই ইয়ার মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে ওটা করে দিই কোথায়। তো এখানে সব ডট আচ্ছা, এখানে আমাদের মেইন সিএসএস নাম দিই এটার, তাই নাকি? ওখানে মতো যদি নাম দিতে হবে তা না। আচ্ছা একটা সিএসএস ফোল্ডারের মধ্যে মেইন ডট সিএসএস লিখে আমরা এইটার মধ্যে একটা সিএসএস নামে ফোল্ডার খুলি, সিএসএস, তারপরে এইটার মাঝে আরেকটা ফাইল খুলি মেইন ডট সিএসএস, MAIN মেইন ডট সিএসএস, ওকে। তারপরে এটা কন্ট্রোল এ করে কন্ট্রোল সি করে দিই, কন্ট্রোল ভি করে দিই, এখন দেখা যাক পাই কিনা। এটা আবার কি হলো? আচ্ছা কি ব্যাপার? ইয়ে হয় নাই তো, হুম ইম্পোর্ট হয় নাই, ফোল্ডার ফোল্ডার মনে হয় সমস্যা আছে, ফোল্ডার ফোল্ডার। আচ্ছা আমি আমি দেখছি, দাঁড়ান আপনি যে ইন্ডেক্স ইনস্পেক্ট করে দেখি, দাঁড়ান। হ্যাঁ বলেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল কি? এইচটিএমএল এ যে লিংক লিংক করছিলেন, লিংক মনে হয় হয় নাই এখানে, কেন? ওই যে পাবলিক আন্ডারস্কোর ইউআরএল, হুবহু সেম সিস্টেমেই তো, কেন হবে না? এখানে পাবলিক সিএসএস তারপরে মেইন ডট সিএসএস, ঠিক আছে না? আমি এখানে ইনস্পেক্ট করে দেখি আসলে, দাঁড়ান যে সিএসএস পাই কিনা। এই কন্ট্রোল ইউ চাপলে মনে হয় এলিমেন্ট গুলো দেখায়, তাই না? এটার সাজু কন্ট্রোল ইউ, হ্যাঁ সোর্স গুলো, হ্যাঁ এরকম কন্ট্রোল ইউ চাপলে না, এখন ঠিক আছে, এটাতে ক্লিক করলে তো সিএসএস পাইছে তো, বুঝলেন? সোর্স সিএসএস আসছে, কিন্তু ঘটনা হলো যে এই কনফ্লিক্ট করছে ওই ওর অ্যাপ ডট এটা এটা সিএসএস কিছু ছিল, এগুলো মনে হয় রাখতে হবে আমার ওই ডিজাইনটা। আচ্ছা এগুলো এটা এরকমই থাকে, এখানে আমি কিছু করব না, এটা এরকমই থাক, দেখি তো তারপর ওটা ঠিকঠাক আসে কিনা, সিএসএস এর এত ভেজাল করতেছে কেন। আচ্ছা আরে মেন ডট সিএসএস, এইখানে তো সিএসএস এটাই দিলাম। আচ্ছা আমরা কাজ করতে পারি, এই 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 পেজটাই ইউজ না করে অন্য একটা পেজ নিতে পারি, নিয়ে বুটস্ট্র্যাপ থেকে এখান থেকে এই সিএসএস সব নিয়েছি না, সব নিয়েছি না, কিছু বাদ আছে, সবই নিয়েছি, আমরা অন্য কোনো পেজ নিতে পারি, এইটা পেজ নিয়ে কাজ। সমস্যা নেই, সিএসএস থাক, হ্যাঁ সিএসএস থাক, সমস্যা নেই, এভাবে স্টেবল। না 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 না, সিএসএস দিয়ে, সিএসএস দিয়ে, সিএসএস দিয়ে তো আমার ব্যাকএন্ডের কাজটা তো করা লাগবে। আচ্ছা এই যে বুটস্ট্র্যাপ কোনো ইউজ করা হয়নি ভাই এখনো, বুঝছেন? আমি তো বুটস্ট্র্যাপ ছিল আগের, বুঝলেন? ও মানে আমি তো বুটস্ট্র্যাপ, হ্যাঁ বুটস্ট্র্যাপের সিএসএস টিএসএস, হ্যাঁ বুটস্ট্র্যাপের, বুটস্ট্র্যাপের এটা যে বুটস্ট্র্যাপের, এই জন্য আপনি বুটস্ট্র্যাপ ইউজ করেন না তাই তো? এই তো আপনি ডিজাইনার মানুষ এই জন্য আর কি। আচ্ছা ডিজাইনিং করেন আবার ডেভেলপ, হ্যাঁ আমি তাহলে এইটা এইটা আমার এইখানে দিতে হবে, বুঝলেন? না ডাউনলোড করিনি, এমনি লিংক আপ করেছি। আচ্ছা ও লিংক, হ্যাঁ সিডিএন লিংক, কই গেল, এই যে এখন ঠিক আছে, তারপরও অনেক কিছু ঠিক নাই, যাই হোক। তো এই অবস্থা, এটা ফন্ট আমার রেজিস্টার পেজটা, তাই না ভাই? ইয়া ভাই
এটা কি বলে আদুরামান ভাই, যাই হোক আপনি যে কিভাবে করেন আমি জানি না, অনেক ভাবেই করা যায়, তবে মেইন ফোকাসটা সিএসএস এ না দিয়ে এখন এইখানের ফাংশনালিটি গুলো, এইখানে আপনি তো আপনি যেহেতু রিয়্যাক্টে প্রজেক্ট করছেন, স্টেটে নিয়ে আসা, ব্যাকএন্ডে নিয়ে যাওয়া সবই তো বুঝবেন ওগুলো। তো এখন আমরা কি কি ডাটা এখান থেকে নিয়ে যাব ব্যাকএন্ডে সেইগুলো এখানে সবগুলো। আচ্ছা একটু 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 এক মিনিট, এক মিনিটও না, একটু দাঁড়ান। হ্যাঁ রহমান ভাই, ও ওই যে বলছিলাম যে ওই আমার আমার কই গেল, হ্যাঁ আমার স্যারের বা স্যারকে দেখতে যাবে যেতে হবে বুঝলেন, ওই যে আমার ঢাকার কিছু ফ্রেন্ড আছে ঢাকা ভার্সিটির, ও যাই হোক ও আছে আর রুমমেট সহ যাব, তো যাই হোক সেটা না এখনই চল, ওরা করছে যে তুই অপেক্ষা করতেছে, ওরা আসলে আমি তো সাধারণত এরকম অতক্ষণ ক্লাস ক্লাস কোথাও নি না বা করি না, তো আচ্ছা সমস্যা নাই, শোনেন আমি আপনাকে বলি সমস্যা নাই, আপনি আজকে কতক্ষণ হলো, আমার আজ আমি তো জানি না আজকে কতক্ষণ যে হলো, অলরেডি দুটো দুটো সেশনের মতো হয়েছে আজকে প্রথম দিন, কালকে আবার আমরা করবো বুঝলেন, এই 3 দিন করলে পরে কিছু হবে না, নাই আমরা ডেইলি করা লাগবে আপাতত কিছুদিন আগে, যখন আমি ডিজাইন টিজাইন পার্ট শেষ হয়ে যাবে ওই ফাংশনালিটি গুলো যখন এসে যাবে তখন হয়তো আস্তে আস্তে করবো, এই প্রথমে একটু সময় লাগছে সেটিং টেটিং হতে, কালকে আবার আপনি যেকোনো টাইম বলেন আসিয়েন কালকে, ঠিক আছে? কালকে আপনি কখন থাকতে পারবেন, কখন থাকতে পারবেন? কখন রাত্রে কত, 10:30 পরে আপনার ইচ্ছা, আমি 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 টিউশনই করাই হলো আছে কিছু একটা, সেটা হলো সকাল বেলা শুধু, তার বাদে আমি ডেভেলপমেন্ট করছি সারাদিন। তাহলে আমি আপনাকে জানাবো, হয়তো আজকের মতো বিকেল বেলা। আচ্ছা নো প্রবলেম, আপনার আপনার ইচ্ছা, ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, ভালো লাগলো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।